নমস্কার বন্ধুরা বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হতে হবে ভিডিওটা ঠিক আছে একটু টেকনিক্যাল পার্টের ওপরেও কথা বলবো কিছু কিছু জিনিসের ঠিক আছে আজকে মানে একটা এমন শেয়ারের সম্পর্কে কথা বলবো যেটা কিন্তু একদম পুরো রেডি আছে এবার ওপরে যাওয়ার জন্য ঠিক আছে তো আপনারা যারা এখনও ইনভেস্ট করেননি তারা কিন্তু অল্প শেয়ার নিয়ে ইনভেস্ট করতে পারেন যেমন আমি বলেছিলাম আর কি প্রথম ট্রেডটা কিন্তু মারতে পারেন আর যারা অলরেডি প্রথম ট্রেড মেনেছেন তারা কিন্তু সেকেন্ড ট্রেডটাও মারতে পারেন এমনই একটা শেয়ার নিয়ে আজকে কথা বলবো ডিসকাশন করবো ঠিক আছে শেয়ারটা নিয়ে তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট শেখাবে ঠিক আছে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তো অলরেডি বেনিফিট পাচ্ছেনই ওকে তো যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজিস ঠিক আছে খুবই ভালো একটা শেয়ার ফান্ডামেন্টাল দিক থেকে খুবই একদম ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি ওকে কোম্পানি আছে ঠিক আছে তো এটা কিন্তু এখন ক্রমাগত নিচে থেকে নিচেই নেমে গেছে এবার কিন্তু মোটামুটি পুরো রেডি আছে উপরের দিকে যাওয়ার জন্য কেন আছে সব কিছুই আমি ডিসকাশন করব ঠিক আছে তবে আগে বিজনেসটা দেখে নিই ঠিক আছে এইচ টেকনোলজির ব্যবসাটা আগে দেখে নিই ঠিক আছে এখন দেখুন শেয়ার প্রাইস হচ্ছে এক টাকা রিসেন্টলি কী হয়েছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্টের লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি মার্কেট ক্যাপ তিন লক্ষ সাতাত্তর হাজার চারশো আটানব্বই কোটি টাকা ঠিক আছে আচ্ছা যদি ব্যবসা দেখি কি কোম্পানির প্রফিট লস সেকশন এসে কোম্পানি বিক্রি হচ্ছে দু হাজার কুড়ি সাল থেকে সত্তর হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা পঁচাত্তর হাজার তিনশো উনআশি কোটি টাকা পঁচাশি হাজার ছশো একান্ন কোটি টাকা এক লক্ষ এক হাজার চারশো ছাপ্পান্ন এক লক্ষ ন হাজার নশো তেরো কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি বা সেলস আচ্ছা খরচ কেমন করে তিপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার পঁয়ষট্টি হাজার আটাত্তর হাজার পঁচাশি হাজার ঠিক আছে এবার যদি আমি তুলনা করি তাহলে কোম্পানি বিক্রি বেশি আছে সেই তুলনায় কোম্পানির খরচাটা কম তাহলে কোম্পানির জন্য এটা একটা ভালো দিক ঠিক আছে আচ্ছা যদি আমি এবার প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট কামাই তাহলে হচ্ছে এগারো হাজার একশো উনসত্তর তেরো হাজার পাঁচশো তেইশ চোদ্দো হাজার চার আটশো পঁয়তাল্লিশ পনেরো হাজার সাতশো দশ কোটি টাকা ঠিক আছে তাহলে কি কোম্পানি প্রফিট কি করছে প্রফিট কিন্তু ক্রমাগত বাড়ছে ঠিক আছে তার মানে কি কোম্পানি বিজনেস ভালোই চলছে ঠিক আছে দেখে নিলাম আচ্ছা এইবার হচ্ছে ব্যালেন্স শিট কোম্পানির ব্যালেন্স শিটটা দেখবো কী আছে রিজার্ভস কী আছে গচ্ছিত সম্পদ সাতষট্টি হাজার সাতশো কুড়ি কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে যেটা বছরের পর বছর ক্রমশ বাড়ছে আর ধারবাকি বোরইংস পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার কোম্পানির কাছে ধারবাকি আছে তাহলে এটা ভালো দিক ঠিক আছে আচ্ছা অ্যাসেট যেটা আছে মোট সম্পত্তি কত আছে নিরানব্বই হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে ঠিক আছে আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে তার মানে অ্যাসেট কী হয়েছে কোম্পানি অ্যাসেট হচ্ছে বছরের পর বছর বাড়ছে তাহলে কি চেক করা গেল ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু কোম্পানিটা ওকে কোম্পানি একদম রাইট কোম্পানি ঠিক আছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে খুবই একটা ভালো জায়গায় আছে কিন্তু ঠিক আছে আচ্ছা আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখাই আপনাদের প্রোমোটার্সে কী করেছে। প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে এফআইএসরা কী করেছে এফআইসরা কিন্তু আবার ইনভেস্ট করেছে ঠিক আছে আচ্ছা ডিআইসরা কী করেছে ডিআইসরা কিন্তু বিক্রি করেছে ঠিক আছে গভর্নমেন্ট সেক্টর কী আছে গভর্নমেন্ট তাদের শেয়ার হোল্ডিংটা সেম রেখে দিয়েছে পাবলিক সেক্টর পাবলিক সেক্টর একটু বিক্রি করেছে আচ্ছা আর আদার্স কী আছে আদার্স কিন্তু তাদেরটা সেম রেখেছে আদার্স মানে মিউচুয়াল ফান্ড ফান্ড এগুলো তো আর কি আদার্সের মধ্যে থাকে তো এগুলো কিন্তু সেম আছে ঠিক আছে দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ওকে ও হ্যাঁ আরেকটা কথা আপনারা কিছু কিছু শেয়ার আর কি কমেন্ট করেছেন তো সেগুলো আমি এবার একটা ডিসিশান নিয়েছি যে আমি মোটামুটি দুদিন ছেড়ে ছেড়ে হচ্ছে আপনাদের মানে কমেন্টের যে শেয়ারগুলো থাকবে সেগুলো হচ্ছে একবারে ডিসকাশন করবো ঠিক আছে মানে গতকাল আর কি আপনারা যে কমেন্ট করেছিলেন সেই শেয়ারগুলো আর আজকে এই ভিডিওটা বা এর পরে আরেকটা ভিডিও আসবে এই দুটো ভিডিওতে যে আপনারা কমেন্ট করবেন যে শেয়ারগুলো সম্পর্কে সেগুলো কিন্তু ডিটেলসে ভিডিও আসবে আগামীকাল ঠিক আছে তো সেই কারণে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার যদি কোনো শেয়ার সম্পর্কে ডিটেলসে অ্যানালিসিস দরকার লাগে মানে পুরো এ টু জেড বেসিক টু অ্যাডভান্স লেভেলে তাহলে গিয়ে কমেন্টে একটা সেই শেয়ারটার নাম লিখে দেবেন সেই শেয়ার সম্পর্কে কিন্তু ডিটেলসে ভিডিও আসবে চ্যানেলে ঠিক আছে আচ্ছা চলুন আমি চার্ট প্যাটার্ন দেখাই এক বছরে আপনাকে এইচ সিএল টেকনোলজি এটা হচ্ছে এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন আস্তে আস্তে কিন্তু এরকম জায়গা নিচ থেকে কিন্তু একটা উপরে উঠেছে ঠিক আছে এবার এই উপর থেকে কিন্তু একটা হেভি সুন্দরভাবে একটা নিচের দিকে নেমেছে ঠিক আছে এই দেখুন এটা সুন্দর নিচের দিকে নেমেছে এখন কিন্তু খুব ভালো সুযোগ আছে কোম্পানি তো দেখে নিলেন ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে তাহলে কি ফান্ডামেন্টাল ঠিক যেগুলো কোম্পানি আছে সেগুলো কী হবে যতই নিচে নামুক না কেন আলটিমেটলি ওপরের দিকে কিন্তু বাউন্স ব্যাক করবেই ঠিক আছে এটা আপনারা সবাই জানেন বা কতটা মিলিয়ে নেবেন তো এখন জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন ঠিক আছে আদারওয়াইজ যারা প্রথম ট্রেড অলরেডি সব জায়গায় মেরে রেখেছিলেন তারা কিন্তু সেকেন্ড ট্রেডটা মারতে পারেন খুব দারুণ সুযোগ আছে কিন্তু ঠিক আছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন প্রফিট আপনি শিওর প্রফিট কামাবেনই কমাবেন ঠিক আছে দেখিয়ে দিলাম এইবার হচ্ছে আপনাকে দেখাবো এটা আর কি কেন আমি বলছি এটা উপরের দিকে উঠতে পারে তার পিছনে কি কারণ আছে ওই কারণে আমি আপনাকে টেকনিক্যাল পার্টে আর কি পিভট পয়েন্ট দেখাবো ঠিক আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা দেখায় তাহলে হয়তো একটু বুঝতে পারবেন ঠিক আছে চলুন দেখা যাক এটা হচ্ছে এই টেকনোলজির পিভট লেভেলগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে আপনার ওই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো ঠিক আছে এগুলো আমি দেখাচ্ছি তো দেখুন এই এলের জন্য পিভট পয়েন্ট কী আছে পিভট পয়েন্ট আছে এক হাজার চারশো টাকা ঠিক আছে আচ্ছা প্রথম সাপোর্ট লেভেল কী ছিল এক দ্বিতীয় হচ্ছে এক তৃতীয় হচ্ছে এক তিনশো বিরাশি টাকা ঠিক আছে অলরেডি কিন্তু এল টিভি মানে লাস্ট টাইম প্রাইস চলছে এক হাজার তিনশো নব্বই টাকা মানে অ্যাপ্রক্স প্রায় কিন্তু এস থ্রির কাছাকাছি মানে সাপোর্ট লেভেলের কিন্তু একদম লাস্ট সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে গেছে এই গিয়ে কিন্তু একটা বাউন্স ব্যাক করার একটা সুযোগ আছে ওই কারণেই বললাম খুব ভালো সুযোগ আছে পুরো একদম পারফেক্ট সেট আছে পুরো রেডি আছে কোম্পানি কিন্তু ওপরে যাওয়ার জন্য এবার কিন্তু কোম্পানি ওপরের দিকে দৌড়াবে ঠিক আছে কেন কি দেখুন সাপোর্ট লেভেলের অলরেডি কাছাকাছি চলে এসছে আচ্ছা যদি রেজিস্ট্যান্স লেভেল বলি তাহলে হচ্ছে পনেরোশো পনেরো পনেরোশো আর হচ্ছে পনেরোশো একাশি টাকা ঠিক আছে দেখিয়ে দিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল তো এগুলোর ভিত্তিতেই আপনি বুঝতে পারছেন যে শেয়ার শেয়ারটি কিন্তু একদম পারফেক্ট রেডি আছে ভালো জায়গায় আছে এইবার কিন্তু ওপরের দিকে দৌড়াবে ঠিক আছে তো এইটুকুই ছিল আজকে ভিডিও আছে এই ভিডিওটা ছোটো প্রথম এই ভিডিওটা পরেও আরেকটা ভিডিও আছে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট ওটাও কিন্তু ভালো জায়গা আছে কেন কি শেয়ার মার্কেট আপনি শিখুন ঠিক আছে আপনি আপনাকে বলে দেবো আমি আপনি এটাইভাবে করবেন করবেন একটু শিখুন তাহলে হয়তো আপনারা মানে ফিউচারে কেউ বেনিফিট পেতে পারবেন ঠিক আছে ওই কারণে আমি ভিডিওটা দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে একটা ছোট লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না যায় ঠিক আছে আর দাদা প্রচুর গরম পড়ছে ঠিক আছে দিনে মানে মোটামুটি চার থেকে পাঁচ লিটার একটু জল খান তাহলে হয়তো শরীর সুস্থ থাকবে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খান ভালো থাকুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে